আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রুকসানা মিন। কল গরমিলের অভিযোগে নবীল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা বাবদ ১২ কোটি টাকা দিতে হবে রায় আপিল বিভাগের। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে ডক্টর ইউনূসের পক্ষে করা সময় আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। গত ১৭ জুলাই প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বে আপিল বিভাগ ২৩ জুলাই শুনানির জন্য দিন রাখেন। এর আগে ২১ জন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়। মামলা থেকে জানা যায় ১৯৯০ সালের দানকর আইন অনুযায়ী ২০২১-২০২২ কর বর্ষে মোট ৬১,৫৭,৬৯ টাকা দানের বিপরীতে প্রায় ১২,২৮,৭৪ টাকা কর দাবি করে নোটিশ পাঠায় এনবিআর। দানের বিপরীতে কর দাবি করে এনবিআর এর এসব নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল ট্রাইব্যুনালে মামলা করেন ডক্টর ইউনূস। তার দাবি, আইন অনুযায়ী দানের বিপরীতে এনবিআর এ কর দাবি করতে পারে না। এরপর ২০১৯ সালের ২০ নভেম্বর তার আবেদন খারিজ করে দেওয়া হয়। ২০১৫ সালে তিনি হাইকোর্টে ৩টি আয়কর রেফারেন্স মামলা করেন। মামলাগুলোর প্রাথমিক শুনানি নিয়ে দানকর দাবির নোটিশের কার্যকারিতা স্থগিত করে ২০১৫ সালে রোল জারি করেন হাইকোর্ট। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালির পথে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার ভোরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী রোমের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি লাউঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক, তিন বাহিনীর প্রধানগণ প্রধানমন্ত্রীকে বিদায় জানান। সফরসূচি অনুযায়ী আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী এফএওর সদর দপ্তরে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তৃতা দেবেন। সফরে ইতালির সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। আগামী মঙ্গলবার রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। বৈঠকে সামরিক ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটা, ইতালিতে অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ সহ সম্পর্ক জোরদার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে। রাজধানীর শাহজাহানপুরে গোলবাগে যুবলীগ নেতা ওলিউল্লাহ রুবেল হত্যা মামলার ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে আলাদা অভিযানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও র্যাব আসামিদের গ্রেফতার করে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি সহ ঘটনায় সরাসরি জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। অন্যদিকে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে র্যাব ৩ সদস্যরা ২ আসামিকে গ্রেফতার করে ফুটপাত নিয়ন্ত্রণ কেন্দ্র করে ২০ জুলাই রাতে শাহজাহানপুর গোলবাগে খুন হন ওলিউল্লাহ রুবেল। নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শনিবার রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে রহনপুর থেকে ঢাকা আসছিল শ্যামলী পরিবহনের বাসটি। এ সময় বড়াইগ্রামের খেজুরতলা মোড় এলাকায় একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় সামনে থেকে আসা আরেকটি ট্রাকের সাথে বাসটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন বাসে থাকা ২ যাত্রী। আহত ১০ জনের হাসপাতালে চিকিৎসা চলছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইউক্রেনের সাথে বন্ধ হয়ে যাওয়া শস্য চুক্তিতে ফিরতে নিরাপত্তা পরিষদে বেশ কিছু শর্ত দিয়েছে রাশিয়া। এই চুক্তি কার্যকর না হলে মৃত্যু ঝুঁকিতে পড়বে বিশ্বের বহু মানুষ সংখ্যা জাতিসংঘের। শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে শস্য চুক্তি নিয়ে হওয়া বিতর্কে নিজেদের দাবি তুলে ধরে মস্কো। সংস্থা নিযুক্ত রুশ প্রতিনিধি দিমিত্রি পুলিয়ানস্কি জানান, এসব শর্ত পূরণ হলে চুক্তিতে ফিরবে রাশিয়া। আর এজন্য রাশিয়ার সার, কৃষি, খাদ্যপণ্য ও আর্থিক প্রতিষ্ঠানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারে আহ্বান জানান তিনি। এর আগে এক দফা শস্য চুক্তির মেয়াদ বাড়লেও প্রতিশ্রুত নিষেধাজ্ঞা না তুলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মস্কো। এ সময় জাতিসংঘের মানবাধিকার সহায়তা বিভাগের নির্বাহী মার্টিন গ্রিফিথ জানান, গেল বছর চুক্তির পর খাদ্যশস্যের দাম ২৩% কমলেও চুক্তি পুনরায় কার্যকর না হলে খাদ্য ঝুঁকিতে পড়বে চরম দরিদ্রের মধ্যে বাস করা ৬৯ দেশের ৩৬,২০ লাখ মানুষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর ২টায় এর আগে একটা রয়েছে নিউজ টপ ১০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshvisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshvisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।